সেমাই ঝুরি। দৃষ্টিনন্দন একটি ডেজার্ট আইটেম সেমাই ঝুরি। এটি এমন একটি ডেজার্ট যা খাবারের টেবিলের সৌন্দর্য তো বাড়াবেই, পাশাপাশি সবার দৃষ্টিও যেন আটকে যাবে এই খাবারে। চলুন তাহলে তৈরি করি সেমাই ঝুরি। সেমাই ঝুরির জন্য উপযুক্ত হচ্ছে লম্বা সেমাই, তাই ক্রাশ করা লম্বা সেমাই নিয়েছি এক কাপ। এবার চুলায় একটি প্যানে এক চা চামচ ঘি দিয়ে তাতে সেমাই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হালকা ব্রাউন কালার হলে চুলার ফ্লেম কমিয়ে দু এক চামচ পানি দিয়ে আবারও নাড়তে থাকবো। আর দেব সামান্য এলাচি পাউডার এবং কনডেন্সড মিল্ক 3 টেবিল চামচ। সেমাইয়ের পরিমাণের ওপরে কনডেন্সড মিল্ক দিতে হবে। কনডেন্সড মিল্ক সেমাইকে স্টিকি করে তুলবে, আর সেটাই চাই ঝুরি তৈরির জন্য। এটা হয়ে গেছে। এবার আমি একটি মাফিন ট্রেতে ক্লিয়ার র্যাপিং পেপার বিছিয়ে দিচ্ছি, তার উপর সেমাই দিয়ে ঠিক বাটির শেপে লেপে দেব। এভাবে চুলা থেকে নামিয়ে গরম থাকতে থাকতে দ্রুত এই কাজটি করে ফেলতে হবে। এই কাজটিও হয়ে গেল। এবার সেমাই সেট হওয়ার জন্য এটা রেখে দেব ফ্রিজে মিনিমাম 2 ঘন্টা। ততক্ষণে ক্রিম তৈরি করে নেব। একটি কুকিং ডিশে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 2 কাপ। সেখান থেকে কিছুটা তুলে নিচ্ছি কর্নফ্লাওয়ার গোলানোর জন্য। 1.5 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিলাম। এবার চলে যাচ্ছি রান্নায়। ডিশের দুধে এবারে দিয়ে দেব 1 টেবিল চামচ কনডেন্সড মিল্ক, সামান্য এলাচি পাউডার, 1/4 কাপ কাজু পাউডার। কাজু বাদাম ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি। এবার দেব কিছু গ্রেট করা মাওয়া। মাওয়া না থাকলে এর পরিবর্তে গুঁড়ো দুধ দিলেও হবে। আরো দেব বাদাম কুচি। এবারে এগুলো মিক্স করে নিচ্ছি এবং দুধ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এর ফাঁকে বারবার নেড়ে চেড়েও দিচ্ছি যাতে পুড়ে না যায়। দুধ ফুটে উঠেছে, এবার এতে গোলানো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন এটাকে নাড়তে হবে, কারণ কর্নফ্লাওয়ার দুধকে ঘন করে ফেলবে, ফলে না নাড়লে দলাও পাকিয়ে যেতে পারে, আবার তলায় লেগেও যেতে পারে, তাই নেড়ে চেড়ে দিচ্ছি। বেশ ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য ভ্যানিলা এসেন্স। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ঘন হয়ে এসেছে। এখন আমি এটি নামিয়ে কিছুটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। ক্রিমটা ঠান্ডা হয়েছে, তাই সেমাই দিয়ে তৈরি ঝুরিগুলো বের করে নিলাম সাজানোর জন্য। হ্যাঁ, ঝুরিগুলো শক্ত হয়ে গেছে এবং খুব সহজেই বের হয়ে আসছে বাটি থেকে। সুন্দর ঝুরির মতো মনে হচ্ছে। এবার সেমাইয়ের ঝুরিতে দুধ বাদামের মিশ্রণ দেব। একটা একটা ঝুরি নিয়ে তাতে খুব সাবধানে চামচের সাহায্যে মিশ্রণ দিয়ে দিচ্ছি। সবগুলো ঝুরিতে দেয়া হয়ে গেছে। এবার এর ওপরে পেস্তা বাদাম দিয়ে দিলাম, আর দিলাম আনার দানা। আমার সেমাইয়ের ঝুরি তো তৈরি হয়ে গেল। এবার আপনার তৈরি করার পালা।